বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি বর্তমানের এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির ভিতরেও আমরা সবাই ভালো আছি। আসলে চলমান জীবন প্রবাহে প্রত্যেককেই মেনে নিতে হয় প্রকৃতির বিধান, কালস্রোতে ভেসে যেতে হয় গন্তব্য থেকে গন্তব্যে। ইচ্ছে অনিচ্ছে মানা না মানার ধার ধারে না সময় প্রবাহ, সেই নিয়মেরই ধারাবাহিকতায় আমরা অতি সন্তর্পণে এখন সময় অতিবাহিত করছি। এর ভেতর দিয়েই আমাদের স্বপ্নযাত্রাকে এগিয়ে নিতে সচেষ্ট থাকতে হবে, এরই ধারাবাহিকতায় ভালোভাবে জ্ঞান চর্চা করতে হবে। ইমাম গাজ্জালী বলেছেন, দুই ধরনের মানুষ কখনো তৃপ্ত হতে পারে না। তার মধ্যে একটি ধরন হচ্ছে যারা জ্ঞানের অন্বেষী। সুতরাং জ্ঞান অর্জন করা সকলের জন্যই আবশ্যক। বেশি বেশি করে জ্ঞান চর্চা করবে এই আহ্বান জানিয়ে মাস্টার শ্রেণীর অনলাইন ভিত্তিক আমার দ্বিতীয় ক্লাসে তোমাদের আমি স্বাগত জানাচ্ছি। আমরা পড়ছিলাম বাংলা উপন্যাস এক, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের বিল উপন্যাসটি। আলোচনার সুবিধার্থে টেক্সটটি জানা আমাদের খুবই প্রয়োজন, বিশেষ করে এর শব্দবিন্যাস, ধ্বনি মাধুর্য, বিষয় আঙ্গিক, ভাষার ব্যবহার অথবা লেখকের পয়েন্ট অফ ভিউ, পার্সপেক্টিভ জানার জন্য খুব ভালো করে আমাদের আসলে টেক্সটটি পড়তে হবে। আমরা আসলে শুরু করেছিলাম তোমাদের সেই স্লাইডে আমরা চলে যাই দ্বিতীয় পরিচ্ছেদ আমরা পড়েছিলাম, আমরা আজকে তৃতীয় পরিচ্ছেদ থেকে শুরু করব। এখানে আমরা দেখেছিলাম যে হরলাল রায়, যে কিনা কৃষ্ণকান্ত রায়ের বড় ছেলে, সে তার সমস্ত সম্পত্তি আসলে সে চাচ্ছে। তো সেই উইল, কৃষ্ণকান্ত রায় যে উইল করেছেন, যেখানে হরলালের সম্পদের পরিমাণ আসলে খুবই কম বলে হরলাল মনে করছে, তো সে চাচ্ছে যে সেই আসল উইলটা হস্তগত করে সেখানে একটি জাল উইল রেখে দিতে। তো এরই ধারাবাহিকতায় সে ব্রহ্মানন্দকে হাত করেছে, তাকে টাকা দিয়েছে যে নকল একটি উইল রেখে আসল উইলটি তাকে এনে দেওয়ার জন্য। তো আমাদের ব্রহ্মানন্দ নানা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ছিল, আমরা দ্বিতীয় পরিচ্ছেদে সেটি দেখেছিলাম। এই দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে আসলে সে কোনোভাবেই সেই উইলটি চুরি করতে পারেনি, এবং একটা সময় যখন হরলাল তার কাছে এসে সেই আসল উইল চাইলো, তখন সে বলছে যে ভাই আমি এটা করতে পারলাম না, তুমি এই জাল উইল নাও এবং তোমার টাকা তুমি ফিরিয়ে নাও, আমি এটা করতে পারবো না। তো এরকম একটি জায়গায় আমাদের হরলাল বলছে যে মূর্খ অকর্মা বলে তাকে বকা বকি করেছে, করে বলছে যে স্ত্রীলোকের ও কাজটা করতে পারে, সেটাও তুমি করতে পারলে না, এরকম নানান ধরনের কথা তাকে বলেছে। তো যাই হোক, তখন হরলাল ভাবছে যে কিভাবে করে আসলে তার কাজটি সে উদ্ধার করবে। তো এরকম পর্যায়ে আমাদের লেখক বঙ্কিম বলছেন যে রোহিণী, যে কি আমাদের মূল চরিত্র আসলে এখানে, মূল যে কয়টি চরিত্র আছে তার ভিতরে রোহিণী অন্যতম, এবং সেই রোহিণীর কথা উনি এখানে এনেছেন। বলছেন যে রূপ বর্ণনা, এখানে রোহিণীর রূপের যে বর্ণনাটি আছে, আসলে বাংলা সাহিত্যে এরকম রূপের বর্ণনা পরবর্তীতে যারাই লিখেছেন গল্প, উপন্যাস, নাটক, সেখানে কিন্তু এই রোহিণীর কাছেই, সেই রূপের বর্ণনার কাছেই আমাদের লেখকরা বারবার ফিরে গেছেন, এরকম কথা বলা হয়। এখানে লেখক রোহিণীর যে রূপের বর্ণনা দিয়েছেন সেটি খানিকটা এরকম যে রোহিণীর যৌবন পরিপূর্ণ, রূপ উছলিয়া পড়িতেছিল, শরতের চন্দ্র ষোলকলায় পরিপূর্ণ। সে অল্প বয়সে বিধবা হয়েছিল এবং বৈধব্যের অনুপযোগী অনেকগুলি দোষ কিন্তু তাহার ছিল। দোষের ভিতরে ছিল যে সে কালা পেড়ে ধুতি পরত, হাতে ছুরি পরত, পানও গুচি খাইত। এই কথাগুলো কেন বলছে, কারণ বিধবা যারা হয় তাদের আসলে শ্বেত বস্ত্র পরিধান করতে হবে, এবং কোনো রকম তারা যে বিলাসপূর্ণ যে জীবন সেটা তারা কোনোভাবেই যাপন করতে পারবে না, এরকম একটি ব্যাপার ছিল। তো পান খাওয়াও কিন্তু সেই বিলাসিতারই একটা অংশ হিসেবে উনি এখানে দেখিয়েছেন, হাতে চুরি করা সেগুলাও কিন্তু বিধবা যারা ছিল তারা করতে পারবে না, এরকম একটি ব্যাপার ছিল। কিন্তু আমাদের রোহিণীর কিন্তু এইসব দোষ ছিল, যে রন্ধনে সে দ্রৌপদী বিশেষ বলিলে হয়, সে সব মানে রান্নায় সে কতখানি সিদ্ধ হস্ত সেটা এখানে দেওয়া আছে। দ্রৌপদীর কথা আমরা জানি যে রামের স্ত্রী,
তারপরে এখানে সে আলপনা আঁকতে পারে, সে সূচের কাজ করতে পারে, এরকম চুল বাঁধিতে, এবং বলছে যে কন্যা সাজাইতে হচ্ছে আমাদের পাড়ার একমাত্র অবলম্বন ছিল আমাদের এই রোহিণী। তো এরকম যে রোহিণী, রূপসী রোহিণী, তো তার কাছে হচ্ছে আমাদের হরলাল গিয়ে হাজির হয়েছে এবং তাকে গিয়ে প্রস্তাব দিয়েছে যে তুমি কোনোভাবে আমার এই কাজটি করে দিতে পারো কিনা। তখন তাকে নানান ধরনের লোভ দেখানো, যেটাকে আসলে বলে, সেই ধরনের কথোপকথন এখানে তার ভিতরে, তাদের ভিতরে হয়েছে। হওয়ার পরে তখন বলছে যে হরলাল কৃষ্ণকান্তের উইল ও জাল উইলের কথা তাকে আসলে বুঝিয়ে বললো এবং শেষে বললো যে সেই আসল উইল চুরি করে জাল উইল তার বদলে রেখে আসতে হবে, এবং বলছে যে আমাদের বাড়িতে তোমার যাতায়াত আছে, তুমি বুদ্ধিমতী, তুমি সেটি অনায়াসেই করতে পারবে। তো রোহিণী বলছে যে চুরি, বলছে আমাকে কেটে ফেললেও আমি এই কাজটি করতে পারবো না। তো যাই হোক, তখন সে টাকার কথা বললো যে হরলাল যখন কিছুতেই রোহিণীকে সম্মত করতে পারছে না, তখন সে 1000 টাকার নোট রোহিণীর হাতে দিল, বলছে যে এই 1000 টাকা তুমি আগাম নাও, এই কাজটা আসলে তোমাকেই করে দিতে হবে। তখন রোহিণী নোট নিয়ে, টাকার নোটটি নিয়ে বলছে যে টাকার প্রত্যাশা করি না, কর্তার সমস্ত বিষয় দিলেও পারিব না, করিবার হইত তো আপনার কথাতেই করিতাম। তো এখানে সে আসলে আরো অনেক ভাবে তাকে বোঝানোর চেষ্টা করেছে। তখন বলছে যে বিধবা বিবাহের কথা তাকে আসলে বলা হয়েছে। তখন হরলাল বলছে যে ইচ্ছা তো আছে, কিন্তু মনের মতো বিধবা পাই কই। রোহিণী বলছে তা বিধবাই হোক, সধবাই হোক, বলি বিধবাই হোক, কুমারী হোক, একটা বিবাহ করিয়া সংসারী হইলেই ভালো হয়। তো বলছে যে যেমনই হোক না কেন, ঠিক আছে, তুমি যদি এরকম বিয়ে করতে পারো তো তাতেই আসলে আমার, আমি খুশি হই। তখন বলছে যে দেখো, হরলাল বলছে যে দেখো রোহিণী, বিধবা বিবাহ কিন্তু শাস্ত্রসম্মত। যখন এই কথা বলেছে তখন রোহিণী যেহেতু বিধবা, তার মনের ভিতরে কিন্তু সেই বিষয়টা ছিলই। তো যখন বলেছে যে বিধবা বিয়ে করবে, তখন হচ্ছে সে রাজি হয়েছে, বলেছে ঠিক আছে, কাগজখানা না হয় রাখিয়া যান, দেখি কি করিতে পারে। তো তখন রোহিণীকে সে হরলাল কি করেছে, সেই টাকা দিয়েছে। তো বলছে যে না, নোট না, শুধু উইলখানা রাখুন, যে উইলখানা পাল্টে আনতে হবে সেই উইলটা রাখুন। এবং তখন হরলাল কি করলো, সেই জাল উইল সেখানে রেখে সে নোটটা নিয়ে গেল। এরপরে আমরা দেখছি যে চতুর্থ পরিচ্ছেদে, এখানে রাতের বেলায় কৃষ্ণকান্ত রায় তার যে শয়ন মন্দির সেখানে সে আসলে আছে, এবং ওইখানে তার আফিমের একটা নেশা তার এখানে হয়েছে। তো এরকম সময় আমাদের রোহিণী ধীরে ধীরে ঘরের ভিতরে প্রবেশ করেছে। তখন জিজ্ঞেস করেছে যে ঠাকুর দাদা ঘুমাইছেন কিনা। তখন কৃষ্ণকান্ত ঝিমাইতে ঝিমাইতে বলছে কে নন্দী। তখন বলছে যে আসলে সে মনে করেছে যে অন্য কেউ এখানে, তো আসলে রোহিণীর আসার কথা না। তো তারপরেও অনেক কথা বলছে, তখন রোহিণী বলছে যে রোহিণী এসছে, সেই কথাটা সে বলেছে। তো এখানে কিছু কথা হচ্ছে, তো রোহিণী বলছে যে আমাকে আসলে কাকা পাঠিয়েছে এখানে, সেটা হচ্ছে যে যে উইলটা লেখা হয়েছে সেই উইলে দস্তখত করা হয়নি, এটা করা হয়েছে কি হয়নি এটা চেক করার জন্য আসলে তাকে পাঠিয়েছে। যে উনি বলছেন ব্রহ্মানন্দ বলছেন যে সেখানে আসলে দস্তখত করা হয়নি। তখন কৃষ্ণকান্ত বলছেন যে তাই কি, তবে আলোটা ধর দেখি। তো সেখানে রোহিণী যখন কাছে গেল, সেখানে আলোটা ধরলো, এবং তখন কৃষ্ণকান্ত রায় সেই উইলটা বের করে দেখছে যে না, সেখানে আসলে স্বাক্ষর করাই আছে। তখন বলছে রোহিণী, আমি কি বুড়া হইয়া বিহবল হইয়াছি? বলছে যে দেখো, এই হচ্ছে আমার দস্তখত। তো এখানে আসলে যে বিষয়টা, যে রোহিণী প্রথমে দেখলো যে কোন জায়গাটায় আসলে উইলটা রাখা হয়েছে এবং চাবিটাই বা কোথায় থাকে, এই সমস্ত কিছু কিন্তু সে দেখে নিল। তো তারপরে রোহিণী কৃষ্ণকান্তের শয়ন মন্দির হইতে বলছে যে নিষ্ক্রান্ত হলো, সে চলে গেল। তো গভীর রাতে কৃষ্ণকান্ত যখন নিদ্রা, মানে ঘুমিয়ে আছেন, ঠিক ওই রকম সময় তার
নিদ্রা ভঙ্গ হলো, কিন্তু আসলে সে যেহেতু একটা ঘোরের ভিতরে ছিল, সে আসলে কিছু হৃদয়ঙ্গম করতে পারেনি, তার একটু ঝিমুনির ভাব ছিল। তো কিছুক্ষণ পরে সে মনে হলো যে একটু শুনছে যে চাবি খোলা খোলার একটা শব্দ হচ্ছে, তো কোনো কিছুতে কি বলছে যে চাবি খুললো কোথাও, একটু চমকে গেল, হরি হরি বলে সে ডাকছে। তো কৃষ্ণকান্ত বারেকমাত্র হরিকে ডাকে আবার আফিমে ভোর হইয়া ঝিমাইতে লাগিলেন, আসল হুইল তাহার গৃহ হইতে সেই অবসরে অন্তর্হিত হইল, অর্থাৎ জাল হুইল তৎপরিবর্তে স্থাপিত হইল। অর্থাৎ ওই যে তিনি একটা ঘোরের ভিতরে ছিলেন, আসলে টের পাচ্ছেন পাচ্ছেন না এরকম একটা অবস্থান, ওই সময় ভিতরে আমাদের রোহিণী কি করেছে, সে আসল হুইলটা নিয়ে নকল হুইলটা সেই দেরাজের ভিতরে রেখে চলে গেছে। তো পঞ্চম পরিচ্ছেদে এসে আমরা দেখছি যে রোহিণী আবার সেখানে রান্না করতে বসছে এবং হরলাল সেখানে এসে ওকে ঝুঁকি দিচ্ছে। তো হরলাল বলছে যে কি করেছো তুমি, সেটা আনতে পেরেছো কিনা এরকম জিজ্ঞেস করেছে এবং কি প্রকারে আনলে সেটা সে জিজ্ঞেস করেছে। রোহিণী বলছে যে উইল চুরির কথা, উইলটা তাকে প্রথমে দিল এবং কিভাবে সে চুরি করেছে সেটার সবিস্তরে একটা বর্ণনা সে এখানে দিয়েছে, এবং বলছে যে উইল চুরির কথা যখন বলা শেষ হলো তখন হঠাৎ করে উইলখানা সে হাতে করে উঠে চলে গেল। যখন সে ফিরে আসলো তখন বলছে, হরলাল জিজ্ঞেস করছে যে উইল কোথায় রেখে আসলো, তো রোহিণী বলছে যে আমি তুলে রেখে এসেছি। তো বলছে আর তুলে রেখে কি হবে, এখন আমি এখনই চলে যাব, তুমি উইলটা আমাকে দিয়ে দাও। তখন বলছে ঠিক আছে, তোমার যদি যাওয়ার ইচ্ছে থাকে তুমি যাও, কিন্তু উইল আমার কাছেই থাক। তো বলছে যে তোমার কাছে থাকাও যা, আমার কাছেও থাকা তাই। তো হরলাল বলছে যদি উইল আমাকে নাই দেবে তাহলে তুমি চুরি করলে কেন। তো রোহিণী বলছে যে আপনার জন্যই চুরি করেছি এবং আপনার জন্যই কিন্তু এটা আমার কাছে থাকলো, যখন আপনি বিধবা বিবাহ করিবেন আপনার স্ত্রীকে এ উইল দিব, আপনি লইয়া ছিঁড়িয়া ফেলবেন। ওই যে বলেছিলে যে যে কন্ডিশনের জন্য আসলে আমাদের রোহিণী রাজি হয়েছে যে বিধবাকে সে বিয়ে করবে, তো বলছে যে বিধবাকে বিয়ে করলেই আমি এই উইল আপনাকে দিয়ে দেবো। তো তখন হরলাল আসলে বুঝতে পারলো যে সে আসলে কি চাচ্ছে এবং বলছে যে তুমি টাকা চাও দেবো, কিন্তু তুমি যেটা বলছো সেটা করতে পারবো না। তো তখন রোহিণী বলছে যে লক্ষ টাকা দিলেও কিন্তু আমি এটা দিব না, তুমি যা দেবে বলেছিলে সেটাই কিন্তু তোমাকে দিতে হবে, আমি চাল করি চুরি করি আপনারই হকের জন্য। তখন বলছে যে হরলাল বলছে তুমি চুরি করেছো কার হকের জন্য। তখন আসলে রোহিণী চুপ করে আছে। তো হরলাল বলছে যে আমি যাই হই কৃষ্ণকান্ত রায়ের পুত্র, যে চুরি করিয়াছে তাকে কখনো গৃহিণী করিতে পারিব না। অর্থাৎ তুমি তো এখন চোর, রোহিণীকে সে সরাসরি কি বলছে, তুমি চোর, অতএব তোমাকে বিয়ে করা কোনোভাবেই আমার পক্ষে আসলে সম্ভব না। তো এই কথাটি যখন বললো তখন আসলে রোহিণী খুবই রেগে গেল এবং বলছে যে আমি চোর আর তুমি সাধু, কে আমাকে চুরি করতে বলেছে, কে আমাকে এরকম বড় একটি লোভ দেখিয়েছে। তো বলছে তোমার মতো নিচ এবং শর্টকে গ্রহণ করা এবং এমন হতভাগী যেন আর কেউ না হয়, তো এরকম একটা কথা এখানে হয়েছে। এবং বলছে যে যাই হোক সে হরলালকে উইল দিল না এবং তারপরে সে বের করে দিল। তো এরপরে আমরা দেখেছি ষষ্ঠ পরিচ্ছেদে বঙ্কিম এখানে একটি রূপক বলা যায় যে ব্যবহার করেছেন, যে কোকিলকে উনি এখানে এনেছেন, যে রোহিণীর যে মনের ভিতরের যে অবস্থা সেই চিত্রটি বোঝানোর জন্য আসলে উনি এখানে কোকিলের একটি অনুষঙ্গ ব্যবহার করেছেন। তো এখানে সে কোকিল যখন কুহু কুহু রবে ডাকছে তখন সেই ডাকের সাথে আমাদের রোহিণীর যে মনের যে কথা সেই কথাগুলো আসলে এখানে উনি বোঝানোর চেষ্টা করেছেন। তো এখানে আমরা দেখছি যে বলছেন যে তুমি বকুল গাছে বসিয়া ডাকিতেছিলে আর বিধবা রোহিণী কলসি কক্ষে জল আনিতে যাইতেছিল, তখন কিন্তু আগে জল আনিতে যাওয়ার পরিচয়টা দেয়। তো জল কেন রোহিণী আসলে আনতে যাচ্ছে এবং কোকিলি বা কেন ডাকছে এই পরিচয়টা লেখক এখানে খানিকটা কথকের ভূমিকা নিয়েছেন। আমরা বিভিন্ন গল্প উপন্যাসে দেখেছি যে কোনো কোনো গল্প উপন্যাস কি হয়, কথকের ভূমিকায় কিন্তু সেটা এগিয়ে যায়। কথক লেখক হতে পারেন, উনি নিজের জবানিতে বলতে থাকেন এবং ঘটনাটি এগিয়ে যেতে থাকে। তো এরকম একটি অংশ এখানে আমরা দেখতে পাচ্ছি যে উনি বর্ণনা দিয়েছেন যে যেহেতু ব্রহ্মানন্দ কি ছিল, একটু গরিব লোক ছিল, তার চাকর চাকরানি রাখার তো আসলে সেই ধারই থাকতো না,
তো তো বলছে যে এই কারণেই বলছে যে সেটা সুবিধা কি কুবিধা তা বলিতে পারি না, সুবিধা হোক কুবিধা হোক, যাহার চাকরানি নাই তাহার ঘরে, উনি বলছেন যে চারটা জিনিস নাই, একটা হচ্ছে ঠকামি, একটা হচ্ছে মিথ্যা সংবাদ, একটা কোন্দল এবং আরেকটি হচ্ছে ময়লা। এই চারটি বস্তু কিন্তু ঘরে থাকে না যখন যার চাকরানি থাকে না, কিন্তু চাকরানি থাকতেই দেখা যায় যে তার উপর নির্ভরশীল হয়ে যাওয়া, এবং দেখা যায় যে এর ঘরের সংবাদ ওর ঘরে, বা ঠকানোর যে ব্যাপারটা এবং ঝগড়া, দুজন তিনজন থাকলে তো ঝগড়া কোন্দল লেগেই থাকে, এবং ঠেলাঠেলি যে কে করবে কাজটি, এই জন্য দেখা যায় যে যেখানকার ময়লা সেখানেই পড়ে আছে। এইরকম বলছেন যে এই চারটি বস্তু কিন্তু তার ঘরে থাকে না। তো এখানে আমরা বলছেন যে যে দিনের কথা উনি বিবৃত করছেন তার পরদিন বলছে যে নিয়মিত সময়ে রোহিণী কলসি কক্ষে জল আনিতে যাইতেছিল। তো বাবুদের একটা বড় পুকুর আছে, সেই পুকুর ওই নাম হচ্ছে বারুণী। তো এই বারুণীর বলছে যে পানি যেটা সেটা বেশ মিষ্টি, এবং রোহিণী সেখান থেকেই জল আনে, শুধু রোহিণী না আসলে পাড়ার অন্যান্য যারা আছে তারাও সেখান সেখান থেকেই জলটা আনতে যায়। তো বলছে যে রোহিণী অন্য কারো সাথে যে ঠাট্টা বা হালকা যে চরিত্র সেরকম তার না, বলছে যে রোহিণীর কলসি ভারী এবং তার চাল চলনও কিন্তু ভারী, তবে রোহিণী বিধবা, কিন্তু বিধবার মতো কিছু রকম নাই, অধরে পানের রাগ, হাতে বালা, ফিতা পেড়ে ধুতি পরা, আর কাঁধের উপর চারু বিনির্মিতা কাল ভুজঙ্গিনী তুল্লা, কুণ্ডলী পিতা লোলায়মানা মন মোহিনী কবরী। অর্থাৎ তার চুলের একটা বর্ণনা দিয়েছেন যে কিরকম চুলের রাশি তার পিঠের উপরে আছে, এবং বলছে যে পিতলের কলসি কক্ষে চলনে দোলনে ধীরে ধীরে সে কলসি নাচিতেছে। অর্থাৎ এখানে রীতিমতো তার পুরোটাই কি বলবো যে রূপের একটি বর্ণনা এখানে দিয়েছেন। এখানে সেই যে কোকিলের কথা বলেছিলাম যার কুহু কুহু শব্দে এই এই যে পাখি, তার সাথে হচ্ছে আমাদের এই রোহিণীর যে মনের যে ভাব সেটার একটা তুলনামূলক আলোচনা কিন্তু এখানে উনি দিয়েছেন। তো আমরা সেই অংশে যাচ্ছি না, তোমরা একটু পড়ে পড়ে নিও। এখানে যে বিষয়টি উল্লেখযোগ্য সেটি হচ্ছে যে গোবিন্দলাল এই তার এই পুকুরের পাশেই হচ্ছে তার একটি পুষ্প উদ্যান আছে, এবং সেখানে আমাদের গোবিন্দলাল কিন্তু প্রায় সেখানে এসে থাকে। তো এখানে বলছে যে ছায়াতলে দাঁড়াইয়া গোবিন্দলাল নিচে, তাহার অতি নিবিড় কৃষ্ণ কুঞ্চিত কেশদাম চক্র ধরিয়া তাহার চম্পক রাজি নির্মিত স্কন্ধ পরে পড়িয়াছে। এখানে হচ্ছে চম্পক রাজি একটা ফুলের গাছের নাম বলছে, সেটা বলছে যে তার তারও ঘাড়ের উপরে যেরকম চুলটা পড়েছে, এবং কুসুমিত বৃক্ষাধিক সুন্দর সেই উন্নত দেহের উপর কুসুমিতা লতার শাখা আসিয়া দুলিতেছে, কি সুর মিলিল এও সেই কুহুরবের সঙ্গে পঞ্চমে বাঁধা। এই কথাটি বলেছে যে গোবিন্দলালও কিন্তু দেখতে অনেক সুন্দর, সেটাই বলছে সেই গোবিন্দলালকে দেখেও যে আমাদের রমণীরা বিমোহিত হতে পারে, সেই জন্য আসলে তার তারও রূপের কথা এখানে বঙ্কিম বলেছেন। তো এখানে আমরা সপ্তম পরিচ্ছেদে চলে যাই। এই বারুণী পুষ্করিণী লইয়া আমি বড় গোলে পড়িলাম, এটা হচ্ছে লেখক আগেই বলেছি যে কথকের ভঙ্গিতে কিন্তু উনি বর্ণনা করছেন, যে লেখক নিজেই বলছেন যে আমি কিন্তু এই যে বারুণী যে পুকুরটি আছে সেটা নিয়ে খুব গোলে পড়েছি। গোলটা কিরকম, এটা পুকুরের একটা আসলে এখানে বর্ণনা দেওয়া আছে যে চারিদিকে কিরকম ঘাস, সেখানে নীল কাচের মতো আয়নার মতো একটা ফ্রেম সেখানে দেওয়া আছে, এবং বলছে যে পুষ্করিণীর চারিপাশে বাবুদের বাগান, এখানে বড় বড় গাছ আছে, এবং সেখানে যে প্রাচীর, মানে সুন্দর একটা প্রকৃতির বর্ণনা এখানে উনি দিয়েছেন। এখানে বলছেন যে গোলে যে পড়েছেন, গোলটা হচ্ছে যে গোবিন্দলালও গোলে পড়েছেন। গোবিন্দলাল সেই কুসুমিতা লতার অন্তরাল হইতে দেখিতেছিলেন যে রোহিণী আসিয়া ঘাটের রানায় একা বসিয়া কাঁদিতেছে। এই যে গোবিন্দলালের চোখে পড়ে গেল যে রোহিণী ঘাটে এসে কাঁদছে, এই কেন আসলে সে কাঁদছে তার তখন মনে হলো যে কেন কাঁদছে এটা হয়তো অনুসন্ধান করা দরকার। তো রোহিণী কি ভাবছিল বলছেন যে সেটা আমি বলতে পারবো না, হয়তো বাল বিধবা
মানে সে কেন তার জীবনটা এরকম হলো, সে তো তার যে রূপ যৌবন আছে সেটা নিয়ে অন্য যারা আছে সবাই যেমন সুখে সংসার করছে, সে কেন সেই সুখে সংসারটা করতে পারছে না? বলছে যে হয়তো এই সকল বিষয়ে সে বসে ভাবছিল এবং সেখানে কাঁদছিল। এখানে বলছেন যে রোহিণী ভালো লোক নয়। দেখো একটু তো কত হিংসা, রোহিণীর অনেক দোষ, তার কান্না দেখে কাঁদতে ইচ্ছা করে কি? বলছে যে করে না, যে পরের কান্না দেখলেই ভালো। দেবতার মেয়ে কণ্ঠক্ষেত্রে দেখিয়া বৃষ্টি সম্বরণ করে না। তো এখানে রোহিণী বলছে যে তার যে শূন্য কলসি আছে সেটা জলের উপরে ভাসছে, এরকম একটি চিত্রকল্প আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এরকম সময় বলছে যে গোবিন্দলাল যখন বাড়ির দিকে যাচ্ছে তখন ও কিন্তু তিনি দেখতে পেলেন যে রোহিণী কি করছে, ঘাটে বসে আছে। তো যে রোহিণী বলছে যে হরলালের সম্মুখে মুখরান্নায় কথোপকথন করিয়াছিল, গোবিন্দলালের সম্মুখে সে রোহিণী কিন্তু একটি কথাও সে বলতে পারলো না, সে কোনো কথা বলে নাই। তো গোবিন্দলাল বলছে রোহিণীকে, আবার বলছেন যে তোমার যদি কোনো বিষয়ে কষ্ট থাকে তবে আজ হোক কাল হোক আমাকে তুমি জানিও, নিজে না বলতে পারো তবে আমার বাড়ির যে স্ত্রীলোক আছে তাদের ও তুমি জানাতে পারো। তখন রোহিণী বলছে ঠিক আছে একদিন আমি বলবো, কিন্তু আজ নয়। তো যাই হোক, এটা গোবিন্দলালের সাথে রোহিণীর কথা হলো এবং গোবিন্দলাল কি করলো, বাড়ির দিকে সে চলে গেল। রোহিণী জলে ঝাঁপ দিয়া কলসি ধরিয়া তাহাতে জল পুরিল এবং তারপরে হচ্ছে সে জলটা ভরে নিয়ে গেল। এখানে অষ্টম পরিচ্ছেদে এসে আমরা দেখছি যে রোহিণী বলছে যে সে তার যে রান্নার যে কাজ সেটা সে সম্পন্ন করেছে। এবং এখানে একটি বর্ণনা লেখক দিয়েছেন, ব্যাপারটি এরকম যে মানুষের প্রত্যেকটি মানুষের ভিতরে সুমতি এবং কুমতি বলে উনি বলছেন যে দুটি বিষয় থাকে। সুমতি যেটি সেটি হচ্ছে মানুষকে পজিটিভ যে কথাগুলো আছে, ভালো যে কথাগুলো আছে সেগুলা করতে বলে, এবং কুমতি যে সেটা সবসময় কিন্তু বলে যে নেগেটিভ যে আচরণ মানুষ করে থাকে সেটা আসলে তার কুপ্রবৃত্তি, যেটা সেটি উনি এখানে বোঝানোর চেষ্টা করেছেন। যে বলছেন এরকম যে সুমতি এক দেবকন্যা এবং কুমতি নামে রাক্ষসী, এই দুইজন সর্বদা মনুষ্যের হৃদয় ক্ষেত্রে বিচরণ করে এবং সর্বদা পরস্পরের সাথে কি করে, যুদ্ধ করে। যেমন দুটো বাঘ করে, দুটো গাভী নিয়ে পরস্পরের সাথে যুদ্ধ করে, যেমন দুজন শৃগাল মানে শিয়াল করে নরদেহ নিয়ে যে কে তার অধিকারটা প্রাপ্ত হবে। তো বলছে যে এই সুমতি কুমতি হচ্ছে জীবন্ত মানুষ নিয়ে সেই রকম করে। তো এরকম জীবন্ত মানুষ এবং এই সুমতি এবং কুমতি আজকে আমাদের রোহিণীর সাথে কথোপকথন হচ্ছে। যে সুমতি বলছে যে এমন লোকেরও সর্বনাশ করতে আছে, এই যে গোবিন্দলাল যে এত ভালো একটা মানুষ, এখন উইলটা একটা যদি নকল উইল করা হয় তাহলে সে আসলে তার সম্পত্তি থেকে বঞ্চিত হবে, তো এরকম একটা লোকের কি সর্বনাশ করতে আছে? তো তখন কুমতি বলছে যে উইল তো হরলালকে দেই নাই, সর্বনাশ কই করিয়াছে, যে উইল তো এখনো দিয়ে দেয় নাই। তো তখন বলছে ঠিক আছে কৃষ্ণকান্তের উইল কৃষ্ণকান্তকে তুমি ফিরিয়ে দাও। তখন কুমতি এবং সুমতি এই দুজনের ভিতরে কিন্তু এই ধরনের কথোপকথন হচ্ছে। তখন বলছে যে ঠিক আছে অসুবিধা তো নাই, কৃষ্ণকান্ত রায় আগে মরুক, তারপর বলছে যে তোমার পরামর্শ মতে গোবিন্দলালের কাছে গিয়ে আমি তার পায়ে পড়ে যাব এবং তখন আমি তাকে এই উইলটি দিয়ে দেব। এরকম যখন তার মনের ভিতরে বারবার কথোপকথন হচ্ছে তখন যাই হোক বলছে যে সুমতি চুপ করিল, তাহার পরাজয় হইল। তো তখন দেখা গেল যে রোহিণী আবার কাঁদতে লাগলো এবং রোহিণী সে রাত্রে কোনোভাবে ঘুমাতে পারলো না। তো এরকম আমরা দেখছি যে নবম পরিচ্ছেদে এসে রোহিণী কি করছে, যে সে প্রতিদিনই আসলে পুষ্করিণীতে জল আনতে যায় এবং নিত্য কোকিল ডাকে, নিত্য সেই গোবিন্দলালকে সে পুষ্প কানন মধ্যে দেখতে পায়, নিত্য সুমতি কুমতিতে এর যে সন্ধি বিগ্রহ অর্থাৎ ঝগড়াঝাটি এটা হয়, সুমতি কুমতির বিবাদ বিসংবাদ বলছে যে মানুষের সহনীয়, কিন্তু সুমতি কুমতির যদি সদ্ভাব হয় তখন কিন্তু সেটি অতি বিপজ্জনক। কারণ হচ্ছে সদ্ভাব হলে আমরা আর বুঝতে পারি না যে কোনটি আসলে আমার সুমতি এবং কোনটি হচ্ছে কুমতি। তো যাই হোক, এরকম সময় উনি বলছেন যে গোবিন্দলালের রূপ রোহিণীর হৃদয় পটে দিন দিন গাঢ়তর বর্ণে অঙ্কিত করিতে লাগিল। রোহিণীর সহসা গোবিন্দলালের প্রতি মনে মনে অতি গোপনে
প্রণয়াসক্ত হয়ে গেল। এবং তখন উনি বলছেন যে তখন কিন্তু কুমতির আসলে জয়লাভ ঘটলো। তো বলছেন যে গোবিন্দলাল যদি এটা ঘোড়াক্ষরেও জানতে পারতেন তাহলে হয়তো রোহিণীর ছায়া কখনো মারাতে পারতেন, মারাতে চাইতে না। তো এখানে বলছে যে হয়তো গ্রামের যদি আসল কাহিনীতে আমি বলি তাহলে হয়তো তাকে গ্রামের বাইরে কোথাও পাঠিয়ে দেবে, এবং সেই জন্য আসলে রোহিণী কি করবে সে বুঝতে পারছে না। তো এরকম সময় সে ভাবছে যে কি করা যায়, যে সুখী, যে মরিতে চায় না, যে সুন্দর, যে যুবা, যে আশাপূর্ণ, যাহার চক্ষে পৃথিবী নন্দন কানন মৃত্যু তাহারই কাছে আসে। এই এই লাইনগুলা কিন্তু তোমাদের ব্যাখ্যার জন্য গুরুত্বপূর্ণ, ব্যাখ্যায় আসতে পারে। এখানে কথাটি কি বলছে, যে যে সুখী, যে মরতে চায় না, যে সুন্দর বা যার আশাপূর্ণ জীবন আছে, সে কিন্তু কি হয় না, সে মরতে চায় না, কিন্তু দেখা যায় যে মৃত্যু তার এসছে, কিন্তু যে মরতে চাচ্ছে মৃত্যু আসলে তার কাছে আসছে না, এরকম একটি কথা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো নিশীথকালে বলছে রোহিণী সুন্দরী প্রকৃত উইলখানা লইয়া সাহসে ভর করিয়া একাকিনী সে কৃষ্ণকান্ত রায়ের গৃহাভিমুখে যাত্রা করিলেন। সে তখন সিদ্ধান্ত নিল যে এক কাজ করতে পারি আমি, সেটি হচ্ছে যে আমি যদি এই আসল উইল যেটি চুরি করে এনেছিলাম এই উইলটি আমি আবার সেই কৃষ্ণকান্ত রায়ের সেই দেরাজে ফিরিয়ে দিয়ে আসতে পারি তাহলে সকল দিকের সমস্যার সমাধান হয়। তো এটা মনে করে সে আসলে সেখানে গেল এবং বলছে যে প্রবেশকালে কান পাতিয়া রোহিণী শুনিল যে অবাধে কৃষ্ণকান্তের নাসিকা গর্জন হইতেছে, তখন ধীরে ধীরে বিনা শব্দে উইলচোর গৃহ মধ্যে প্রবেশ করিল। অর্থাৎ সে তখন কি করলো, সেই যে উইলটা, আসল উইলটা রাখার জন্য আমাদের কৃষ্ণকান্তের বাড়িতে তার ঘরে ঢুকে গেল এবং সেখানে রোহিণী অতি সাবধান হস্ত অতি কোমলমতি সে আবার চাবি নিল, চাবিতে একটু শব্দ হলো এবং তখন কিন্তু আমাদের কৃষ্ণকান্তের ঘুমটা ভেঙে গেল। কৃষ্ণকান্ত জিজ্ঞেস করলেন কেও, কেউ উত্তর দিল না। তার পরে যখন হরিকে সে ডেকেছে এবং দেখলো যে আমি যখন সে হরিকে ডাকছে এই অবসরে কিন্তু আমি পালিয়ে যেতে পারতাম, কিন্তু বলছে তাহলে তো গোবিন্দলালের প্রতিকার হয় না, কারণ সে গোবিন্দলালের ছবি এখন তার মানসপটে ভেসে উঠেছে, প্রতি মুহূর্তে সে আসলে তার কি করতে চাচ্ছে, উপকার করতে চাচ্ছে। তো বলছে যে তখন সে ভাবছে যে দুষ্কর্মের জন্য সেদিন যে সাহস করিয়াছিলাম আজ সৎকর্মের জন্য তা করিতে পারি না কেন, ধরা পড়ি তো পড়বো। রোহিণী পলাইল না, রোহিণী কৃষ্ণকান্তের কাছে গেল, বলল যে আমি রোহিণী। কৃষ্ণকান্ত তখন খুবই বিস্মিত হয়ে গেলেন, বলছে এত রাত্রে অন্ধকারে এখানে কি করিতেছিলে? রোহিণী বলল চুরি করিতেছিলাম। সে একবার কি স্বীকার করে নিয়েছে যে সে কেন আসলে এখানে এসছে, কেনই বা সে এই কাজটি করেছে। তো এখানে হচ্ছে আমাদের এই পরিচ্ছেদের সমাপ্তি আমরা দেখতে পাচ্ছি। তো আজকে আমাদের এ পর্যন্তই থাক, আমি আশা করছি উপন্যাসটি তোমাদের ভালো লাগছে পড়তে, একটু ডিটেলস তোমরা পড়ার চেষ্টা করবে। আমরা আগামী ক্লাসে, একটা বা দুটি ক্লাসে আমরা পুরো টেক্সটটি একটু ভালোভাবে, একটু পুঙ্খানুপুঙ্খভাবে পড়ার চেষ্টা করব, যাতে করে পরীক্ষায় আমাদের যেখান থেকে প্রশ্ন আসুক না কেন, যেভাবেই আসুক না কেন, যে ব্যাখ্যাটি আসুক সেই ব্যাখ্যাটির উত্তর যেন আমরা করতে পারি। তো ততদিনে তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে।